গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফিয়ারি লাইটস। তো আজকে একটা স্পেশাল ডে, তো কী সেটা আমি বলছি। তার আগে মিশো থেকে কতগুলো জিনিস এসেছে, তো অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগেই, এসে গেছে এগুলো। তো একবার তো নিয়েছিলাম, নিয়ে ওটা ফেরত দিতে হয়েছিল একটু প্রবলেম ছিল বলে। তো এবারে যেটা এসেছে একদম ঠিকঠাক এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তার সাথে বলেও দেবো যে কী আজকে আছে না আছে, কী স্পেশাল ডে আছে আছে আজকে। তো সেটা আমি না, কোনো দিন কোনো কাজ থাকলে পরের দিনে, আগের দিন রাত্রির থেকে আমার ঠিক করে ঘুম হয় না, তো একটুখানি কথা বাতা জড়িয়ে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো যাই হোক, একটুখানি দেখিয়ে দিই কী কী এসেছে। তো এই একটা, এটা কিন্তু একটা ব্রেসলেট, তো এইটা এসেছে, আমি এটা অর্ডার দিয়েছিলাম। তো এখন একটা ছোট্ট একটা এরকম বক্সের মধ্যে দিয়েছে, দেখো ছোট্ট একটা বক্সের মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটার মধ্যে এই ধরনের ব্রেসলেটটা রয়েছে, এই যে ব্রেসলেটটা। তো এটা একটুখানি খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমার বুঝতেই পারছো হয়তো। আচ্ছা দাঁড়াও, এইভাবে দেখালেই বুঝতে পারবে, দাঁড়াও। এই যে ব্রেসলেটটা, তাও একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি। ও, এইরকম ধরনের ব্রেসলেটটা, এটা তোমার অ্যাডজাস্ট করা যাবে, ছোট বড় করা যায় এটা। তো এইটা, এই যো এইখানটাতে আর কি একটা, এই যো এটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করে এখানটাতে আটকানোর জায়গা আছে। তো হাত মোটা হোক সরু হোক কোনো অসুবিধা নেই, এরকম ধরনের হাতের জন্য কিছু কিনি, একটুখানি দেখে কিনি যাতে অ্যাডজাস্ট করা যায়, নাহলে আমার হাতের রিস্টটা প্রচণ্ড সরু, উঁচু হয়ে থাকলে বিচ্ছিরি লাগে দেখতে। তো এটা বেশ ঘড়ির মতন একদম হাতের সাথে লেগে থাকবে, ভালো হয়েছে। তো আর একটা জিনিস কিনেছি, ওটাও দেখিয়ে দিই। আর দেখো, এইরকম ধরনের একটা হেয়ার এক্সেসরিজ কিনেছি, এটা চুলে ওই তোমরা খোপাও করে দিতে পারো, আবার চুলটাকে পনিটেল করেও দেওয়া যেতে পারে, আবার চুলটাকে ছেড়ে রেখেও পেছনে ভালো করে, মানে চুলটাকে ছেড়ে রেখে পেছনে স্টাইল করেও লাগানো যেতে পারে। তো এবারে বলি কি কারণে এগুলো আমি অর্ডার করেছি। তো যেমনটা তোমরা জানো, আমার তো সামনেই বিয়ে, তো আমার এইগুলো অর্ডার করার পেছনে কারণ হচ্ছে আজকে আমার রেজিস্ট্রি আছে। তো এইগুলো এসে গেছে দু একদিন আগেই, তো ভাবলাম যে আজকে একটুখানি দেখিয়ে দিই, আর বিকেলে রেডি হব, তখন আর ভিডিও করতে পারবো কিনা জানি না, প্রচণ্ড বিজি থাকবো, তো কী করবো না করবো জানি না, আদৌ কোনো ভিডিও করতে পারবো কি না। তো ভাইকে বলে রেখেছি ওই টাইমটাতে ভিডিও করতে, তো দেখি কী করে না করে। আর আজকে হচ্ছে তাহলে রেজিস্ট্রি, তো তোমরা দেখতে পাবে হয়তো। আর আমি একটুখানি পার্লারে যাব হয়েছি আজকে, আমার ইচ্ছা ছিল যে একটুখানি গ্রাউন্ড পরবো রেজিস্ট্রির দিনে। আর অনেকেই শাড়ি পরে, কিন্তু শাড়িটা যেহেতু আমি তো বিয়েতে পরছি, তো আমার ইচ্ছা ছিল একটুখানি গ্রাউন্ডটা আমি ট্রাই করে নেবো, তো সব রকম একটু ট্রাই হয়ে যাবে। তো যাই হোক, গ্রাউন্ড একটা কিনেছি, তোমাদের তো মনে হয় দেখানো হয়নি, তো একবারে ওটা ও আচ্ছা আমি সারপ্রাইজ বলেছিলাম দেবো, তো ওইটা একবারে সারপ্রাইজই রইল। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তাহলে চলো, দেখা হচ্ছে একদম বিকেলে। তো দেখো, চলে এসেছি একদম বিকেলের ভিডিও নিয়ে। তো প্রথমে একটুখানি আমি পিকচারগুলো দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম আমি পার্লারে সাজতে যাব, তো ওটা আমার ইচ্ছা ছিল, তো সেজেছি দেখো, আর একটু হেয়ারস্টাইলটা এইভাবে করেছি, এগুলো একটুখানি ফটো তুলে রেখেছি, কিন্তু ভিডিওটা সেভাবে করা হয়নি, এখানে পার্লারের মধ্যে কিছু ফটো আমি তুলে রেখেছিলাম। তো এবারে দেখো, আমাদের এই রেজিস্ট্রিটা যেটা প্রসেসগুলো আছে সেটা শুরু হয়ে গেছে, আর আমি একটুখানি যারা আমাদের রেজিস্ট্রি করাচ্ছিল তাদেরকে একটুখানি আমি হাইড রেখেছি, কারণ আমার পারমিশন নেওয়া নেই, তো তো যদি প্রবলেম হয় তাদের, তাই জন্য আমি একটু হাইড করে দিলাম। তো যাই হোক, দেখতে পেলে সই ঠইগুলো চলছে, আর একটু একদম ঘরোয়াভাবে আমরা করেছি, কোনো সেরকমভাবে কোনো বাড়ি ভাড়া বা সেরকম অনেক লোককে নিমন্ত্রণ করে সেরকম কিছু না, একটু ঘরোয়াভাবে নিজেদের মধ্যে নিজেদের লোকজনকে নিয়ে করা আর কি। আর আমি চেয়েছিলাম যে একটুখানি রেজিস্ট্রিটা ছোটো করে হলেও ঘরোয়াভাবে যেহেতু হয়েছে, তাও আমি চেয়েছিলাম একটুখানি আমি গ্রাউন্ড পরবো ও শ্যুট পরবে, তো সেটাই আমি করেছিলাম। তো একদিন ওর সাথে গিয়ে এই শ্যুটগুলো পছন্দও করেছি ওর জন্য। তো যাই হোক, এবারে দেখো আমার সই করার পালা, তো একে একে দেখবে এইভাবেই সমস্ত সই শাবদগুলো হবে, তারপরে আর কি প্রসেসটা কমপ্লিট হবে। তো দেখতে থাকো, লাস্টের দিকে একটুখানি হাসির ব্যাপার আছে, তো ওটাও একটুখানি দেখতে থাকো।
দুপক্ষেরই সাইন কমপ্লিট। তো ওর বাড়ির সাইন যখন হচ্ছিলো ভিডিও করা হয়েছে, আমি কিন্তু ভিডিওটা খুঁজে পাইনি। তো যেই করেছে না কেন, আমার হাতে আসেনি ভিডিওটা। তো যাই হোক, আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু প্রসিডিওরটা কিন্তু লম্বা আছে। তো এবারে দেখো, আমার বাবা এবার সাইন করছে, মানে সাইন আর ওই এখন তো বায়োমেট্রিক করা হয়েছে, তো সাইন করার সাথে সাথে এই বায়োমেট্রিকটাও দিতে হয়। আর দেখো ভাইও দিয়ে দিল, তো এবারে সমস্ত কমপ্লিট। এবার হচ্ছে সেই মুমেন্টটা, বলেছিলাম না একটু হাসি ব্যাপার আছে, তো এই সময়টাতে এই যিনি রেজিস্টার তিনি আমাদেরকে এইভাবে হাতে হাত দিয়ে, আর মানে মুখে যেটা বলতে হয়, যারা বিয়ে করেছো তারা তো জানো, এটা হয়তো আগে ছিল কি ছিল না আমি তো ঠিক জানি না, তো এখন দেখলাম আমাদের বেলায় এই মানে দেখতে পাচ্ছো আমার বরের মুখে হাসিটা জাস্ট আটকে রেখেছে কোনোভাবে, ও প্রচণ্ড হাসি পাচ্ছে। আমি তো যখন শুনেছি যে এবার শুরু হবে এটা, মানে এইভাবে বলতে হবে, আমার তো প্রচণ্ড হাসি লেগেছে, আমি তো দাঁত বার করে হেসেই দিয়েছি। আর ও মুখটাকে কোনোভাবে আটকে রেখেছে, মানে হাসছে না, কোনোভাবে আটকে রেখেছে, মানে এভাবে হাতে হাত রেখে এভাবে বলতে হয় যে আর কি, যারা বিয়ে করেছো জানো, আর যাদের বিয়ে করনি তাদের জন্য এটা তোলা রইল, তারা ওই সময় তোমরা ভোগ করবে এটা। তো যাই হোক, এবার দেখো একটা কেক অ্যারেঞ্জ করা হয়েছিল, তো সেই কেকটা আমার বড়ই জ্বালাচ্ছে। দেখো মোমবাতি একটা এনেছিল, ওই স্পার্কেল, তো ওটা কিছুতে জ্বলতে চাইছিল না, তো ওটাই জ্বালানোর চেষ্টা হচ্ছে। আর কোথায় ভাবলাম একটুখানি ভিডিও করব, এটা যখন জ্বালানো হবে তো এটা তো এইটুকুই, এই জ্বলেই বন্ধ হয়ে গেল। আমার যা হাসি পেয়ে গেছিলো, মানে কিছু করার নেই আর এরকমই, মানে এটা হয়তো একটু ফলস হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি জ্বলেছে ওটাই অনেক। এবার কেক কেটে আমাদের এই দিনটাকে আমরা সেলিব্রেট করলাম সবার সাথে, মানে বাড়ির লোকেদের সাথে। তো যাই হোক, ছোটোখাটোভাবে যেরকমই হোক, যেরকমভাবে চেয়েছিলাম হয়েছে আমাদের এই দিনটা পালন। আর রেজিস্ট্রি মানেই তো অর্ধেক বিয়ে, আইনত বিয়ে হয়েই গেল। তো এরপরে তোমরা দেখতে পারবে আমাদের যে সামাজিক সোশ্যাল ম্যারেজ, সেটা তো তোমরা দেখতে পাবে। তো তো সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা কিন্তু পাশে থেকেও দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন এইটুকুই, টাটা।